আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা বিলাল নামের অর্থ সম্পর্কে জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়তের ব্যবস্থা করা বাবার ওপর সন্তানের হক। তাহলে জেনে নেওয়া যাক বিলাল নামের অর্থ কী। বিলাল কি ইসলামিক নাম? হ্যাঁ, বিলাল একটি ইসলামিক নাম। বিলাল উচ্চারণ প্রচলিত ভুল, শুদ্ধ শব্দ বেলাল। বিলাল শব্দটি পুরুষবাচক আরবি শব্দ। এই শব্দটি নির্গত হয়েছে আরবি শব্দ বালালুন থেকে, যার অর্থ পানি। সুতরাং শাব্দিক অর্থে বিলাল প্রত্যেক ওই জিনিস যা গলা ভিজায়, চাই তা পানি হোক কিংবা দুধ। বালালুন এর বহুবচন হচ্ছে বিলাল। এটি ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত সাইয়্যেদুনা বিলাল হাবশির রাদিয়াল্লাহু আনহুর নাম। মুসলমানগণ এই সম্মানিত সাহাবির প্রতি ভালোবাসা প্রকাশে তার সন্তানদের নামকরণ করে থাকেন। আশা করছি আপনারা আপনাদের অনুসন্ধানকৃত নামটির অর্থ জানতে পেরেছেন, এবং নতুন কোনো নামের অর্থ জানতে আমাদেরকে কমেন্ট করুন। ইনশাল্লাহ আমরা তার ওপর আরেকটি ভিডিও বানাব। আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফি আমানিল্লাহ।